হ্যালো স্টুডেন্টস আমরা ফিরে এসেছি আবার একটা গুরুত্বপূর্ণ সেশানে তোমাদের কাছে তোমাদের সামনে সামনে তোমাদের ফুড এস এর পরীক্ষা আমরা আজকে এই ছোট্ট সেশনটায় আলোচনা করব দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশে কী ধরনের প্রশ্ন এসেছিল এই ফুড এস এর পরীক্ষায় একটু দেখে নাও আমার মনে হয় এটা তোমাদের অনেক হেল্প করবে তোমরা বুঝতে পারবে কী ধরনের ট্রেন্ড মেনটেন হচ্ছে কী ধরনের ট্রেন্ডে প্রশ্ন হচ্ছে এটা তোমরা বুঝতে পারবে এবং আমি এই প্রশ্নগুলো নিয়ে যে আলোচনাগুলো করব সেগুলো থেকে হয়তো আরও অনেক নতুন নতুন প্রশ্ন উঠে আসতে পারে আমরা দেখে নিই একবার প্রথমে দু হাজার চোদ্দে যাবো দু হাজার চোদ্দোতে ফার্স্ট প্রশ্ন ছিল দ্য আর্লিয়ার নেম অফ শের শাহ একটা খুব সোজা প্রশ্ন ইতিহাস থেকে প্রশ্ন কিন্তু দু বছর বিগত যে দু বছরের প্রশ্ন হয়েছে একেবারেই শক্ত হয়নি একেবারে বেসিক লেভেল থেকে প্রশ্ন এসছে সেই জন্য ইতিহাসটা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের ঠিক করতে হবে দ্য আর্লিয়ার নেম অফ শের শাহ শের শাহের আগের নাম কি ছিল শের শাহের পূর্ব নাম কি ছিল জুনা খান সরফরাজ খান ফরিদ খান খিজির খান আর্লিয়ার নেম অফ শের শাহ তোমরা জানো শের শাহ ছিলেন শুড ডাইনেস্টির বিখ্যাত রাজা শের শাহ তার আগের নাম ছিল ফরিদ খাঁ সি অপশানটা রাইট হবে ফরিদ খাঁ ছিল তার অ্যাকচুয়াল নাম বাকি যে অপশানগুলো আছে একটু বলে দিই জুনা খান তোমরা জানো মোহাম্মদ বিন তুকলকের রিয়েল নেম ছিল জুনা খান এবং এই জুনা খাঁয়ের স্মৃতির উদ্দেশ্যেই ফিরোজ শাতুক লক করেছিলেন জুনা জুনা খানের এতে জোনপুর বলে একটা নতুন শহর বানিয়েছিলেন এই জুনা খাঁয়ের স্মৃতিতে বা জুনা খাঁয়ের কথা মনে রেখে ফিরোজ শাতুক লক এই জুনা খাঁয়ের স্মৃতিতে সরফরাজ খান সরফরাজ খান ছিলেন কে না সরফরাজ খানের নাম আমরা কোথায় পেয়েছি বাংলায় যেসব নবাবরা রুল করেছিল বাংলার নবাবরা মুর্শিদকুলি খান থেকে শুরু করে সেই সরফরাজ খান ছিলেন বাংলার নবাবদের মধ্যে একজন আর খিজির খান তোমরা জানো নাম শুনেছ একটা বিখ্যাত সুলতানি ডায়নেস্টি সৈয়দ ডায়নেস্টির ফাউন্ডার ছিলেন খিজির খান সুতরাং এখানে উত্তর হবে ফরিদ খান শেষ শাহের আগের নাম কৌটিল্য রোড দ্য বুক নেমড মুদ্রারাক্ষস অষ্টাধ্যায়ী বুদ্ধচরিত আর অর্থশাস্ত্র একটা খুব কমন প্রশ্ন কৌটিল্য কোন বইটা লিখেছিলেন আমরা জানি কৌটিল্যের লেখা বইটার নাম হচ্ছে অর্থশাস্ত্র এই অর্থশাস্ত্রের বিষয়বস্তুটাও পরীক্ষায় আসতে পারে যেটা সবচেয়ে বেশি পরীক্ষায় আছে অর্থশাস্ত্র কী নিয়ে লেখা অর্থশাস্ত্রের বিষয়বস্তু তোমরা জানো জনপ্রশাসনিক ব্যবস্থা বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং স্টেট ক্রাফট রাষ্ট্র প্রশাসন প্রণালী জনপ্রশাসন ব্যবস্থা এক কথায়। রাজনীতি নিয়ে আলোচনা করছে কৌটিল্যের অর্থশাস্ত্র আমরা বলতে পারি এবং আর একটা প্রশ্নও তোমাদের ফেস করতে হতে পারে যদি একটু শক্ত প্রশ্ন দেয় অর্থশাস্ত্র থেকে যে ভারতবর্ষের ইতিহাসে প্রথম পলিটিক্যাল বুক কোনটা প্রথম রাজনৈতিক গ্রন্থ বলতে আমরা কোনটাকে বুঝবো সেখানে উত্তর হবে কিন্তু অর্থশাস্ত্র ইট ওয়াজ ইট ইজ দ্য ফার্স্ট পলিটিক্যাল বুক অফ ইন্ডিয়ান হিস্ট্রি যেমন একটা প্রশ্ন আসে যে ভারতের ইতিহাসে প্রথম হিস্টোরিক্যাল বুক কোনটা যদি বলে প্রথম হিস্টোরিক্যাল বুক কোনটা তাহলে সেখানে উত্তর হয় রাজতরঙ্গিনী কলহনের লেখা রাজতরঙ্গিনী ঠিক তেমনি ভারতের ইতিহাসে প্রথম রাজনৈতিক গ্রন্থ যদি তোমাদের জিজ্ঞেস করা হয় বা পরীক্ষায় আসে তাহলে উত্তর হবে এই অর্থশাস্ত্র কৌটিল্যের অর্থশাস্ত্র এই অর্থশাস্ত্রের বিষয়বস্তু ছিল কি না পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন ব্যবস্থা এবং স্টেটক্রাফ্ট বা রাষ্ট্র প্রশাসন প্রণালী এই দুটো বিষয় নিয়ে লেখা হয়েছিল কৌটিল্যের বিখ্যাত বই অর্থশাস্ত্র আর বাকি যে বইগুলো তোমরা সবাই জানো মুদ্রারাক্ষস মুদ্রারাক্ষস বিশাখ দত্তের বিখ্যাত নাটক যে নাটক থেকে আমরা জানতে পারি চন্দ্রগুপ্ত মৌর্য কীভাবে ধরনন্দকে উচ্ছেদ করে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন বিষাক দত্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্টেম্পোরারি একজন বিখ্যাত নাট্যকার মুদ্রা মুদ্রারাক্ষসের রচয়িতা বিশাখ দত্ত অষ্টাধ্যায়ী বইটার লেখক আমরা জানি যে পানিনির অষ্টাধ্যায়ী আটটা অধ্যায় ব্যাকরণ নিয়ে লেখা পানিনির অষ্টাধ্যায়ী এবং এই অষ্টাধ্যায়ের কমেন্ট্রি যেটা অষ্টাধ্যায়ের অষ্টাধ্যায়কে বিশ্লেষণ করার জন্য অষ্টাধ্যায়ের টিকা হিসেবে যে বইটার নাম আমরা পাই সেটা হলো পতঞ্জলির মহাভাষ্য অষ্টাধ্যায়কে নিয়ে লেখা হয়েছিল এই পতঞ্জলির মহাভাষ্য তোমরা জানো আর এই পানিনিকে বলা হয় ফাদার অফ সায়েন্স স্ট্রিট গ্রামার সংস্কৃত ব্যাকরণের জনক আমরা বলি এই অষ্টাধ্যায়ের লেখক পানিনীকে বুদ্ধচরিত বিখ্যাত বই অশ্বঘোষের কুষাণ পিরিয়ডের কনিষ্কের কন্টেম্পোরারি এই অশ্বঘোষ বুদ্ধচরিত লিখেছিলেন গৌতম বুদ্ধের জীবনী দ্য বায়োগ্রাফি অফ গৌতম বুদ্ধ সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল তোমরা জানো এই বুদ্ধচরিত এই বইটা একটা ফেমাস বই এই অশ্বঘোষকে বলা হতো কি না মিল্টন অফ এনশিয়েন্ট ইন্ডিয়া প্রাচীন ভারতের মিল্টন তাকে আখ্যা দেওয়া হয়েছিল এই বুদ্ধচরিতের বিখ্যাত লেখক অশ্বঘোষকে আর অর্থশাস্ত্র কথা তো আমরা আলোচনা করলাম সুতরাং এই জায়গাগুলো একটু ভালো করে দেখতে হবে তোমরা জানো সবসময় বুকস একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট এই বুকস থেকে বুকস এই ক্যাটাগরি থেকে কিন্তু প্রশ্ন আসবে নেক্সট প্রশ্নে যাব আমরা দ্য পার্সন হু গেভ দ্য পারমিশন টু জব চার্নো টু ডু বিজনেস ইন বেঙ্গল বাংলাতে ব্যবসা করার অনুমতি বাংলাতে ব্যবসা করার অনুমতি কার কাছ থেকে পারমিশন জব চার্নোকে দিয়েছিলেন মেনলি আমরা দেখতে পাচ্ছি ফারুক এই ফারুক ছিলেন তোমরা জানো যে ফারুক শিয়ারের রাজত্বকাল সবচেয়ে ইম্পর্টেন্ট ফারুক থেকে তৈরি করতে হবে কোন জিনিসটা না ফারুক শিয়ারের ফার্মান সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ফারুক শিয়ারের ফার্মান অর্থাৎ বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার কোম্পানিকে দেয়া হয়েছিল সেই ফারুক ডি অপশানটা এখানে উত্তর হবে জব চার্নক তোমরা জানো কলকাতা শহরের প্রতিষ্ঠাতা জব চার্নক কলকাতা শহর প্রতিষ্ঠা করেছিলেন তিনি ষোলোশো সালে এটাও আমরা জানি আর তার সঙ্গে আর একটা জিনিস আমরা একটু বলে বলে দিই আর বাকি যে নামগুলো রয়েছে এরাও কিন্তু ইম্পর্টেন্ট পার্সোনালিটি ইন্ডিয়ান হিস্ট্রি হিস্ট্রি অফ বেঙ্গলে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা এটা মুর্শিদ কুলি খান হবে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে মুর্শিদ কুলি খান বাংলার প্রথম নবাব বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদাবাদের প্রতিষ্ঠাতা মুর্শিদ কুলি খাঁ শায়েস্তা খাঁ শায়েস্তা খাঁ আমরা জানি যে ঔরঙ্গজেবের সেনাপতিদের মধ্যে একজন ছিলেন শায়েস্তা খাঁ সুজাউদ্দিন বাংলার আর নবাব সুজাউদ্দিন মুর্শিদকুলি খাঁয়ের পর সুজাউদ্দিন ক্ষমতা এসেছিলেন বাংলার নবাব সুজাউদ্দিন আর ফারুক শিয়ারের কথা আমরা জানি ল্যাটার মুঘল রুলার ফারুক শিয়ার এই ফারুক ক্ষমতা এনেছিলেন সৈয়দ ব্রাদার্স আমরা জানি এই ফারুক শিয়ার আবার সৈয়দ ব্রাদার্সরাই ফারুক হত্যা করেছিল ফারুক রাজত্বকালে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে ফার্মান যেটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে এই অধিকার পেয়েছিল ইংরেজরা ইংরেজ বণিকরা নেক্সট কোয়েশ্চেন দ্য বেদিক ডিটি ইন্দ্র ওয়াজ দ্য গড অফ উইন্ড ইটার্নিটি রেন অ্যান্ড থান্ডার ফায়ার এই চারটে জিনিসের বেদিক ডিটি বৈদিক দেবতা ইন্দ্র কিসের দেবতা ছিলেন সি অপশানটা রাইট হবে আমরা জানি রেইন অ্যান্ড থান্ডার দেবতা ছিলেন ইন্দ্র ইন্দ্র সম্পর্কে একটু জেনে রাখতে হবে ইন্দ্রের জন্য কতগুলো হিমস ডেডিকেট করা হয়েছে ইন্দ্রের জন্য কতগুলো শ্লোক ডেডিকেট করা হয়েছে ঋগ্বেদে আমরা জানি আড়াইশোটা শ্লোকে ইন্দ্রের রেফারেন্স আছে আরেকটা প্রশ্ন দেয় বেদিক ডিটির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ডিটি বৈদিক দেবতাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতাকে ছিলেন সেখানে উত্তর হবে ইন্দ্র আর ইন্দ্রের আরও দুটো নাম ছিল ইন্দ্রকে বলা হতো পুরন্দর পুরন্দর শব্দের অর্থ ডেস্ট্রয়ার অফ ফোর্ট বা দুর্গ যিনি ধ্বংস করেছেন সেই পুরন্দর ইন্দ্রের আর নাম পুরন্দর ইন্দ্রের আর নাম ছিল বৃত্তগ্ন বৃত্তগ্ন ইন্দ্রের আর একটা নাম ছিল বিতরক্ন বিতরক্ন শব্দের অর্থ হল বাঁধ ধ্বংসকারী বা ডেস্ট্রয়ার অফ ড্যামস তাহলে ইন্দ্রের দুটো নাম আমরা পেলাম একটা পুরন্দর পুরন্দর মানে দুর্গ ধ্বংসকারী ইন্দ্রের আর একটা নাম পেলাম বিতরক্ন এই বিতরক্ন শব্দের অর্থ হল বাঁধ ধ্বংসকারী বা জলাধার ধ্বংসকারী সুতরাং ইন্দ্র খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা বেদিক গডসগুলো আমাদের দেখে নিতে হবে বেদিক গডস বেদিক আর্লি বেদিক ল্যাটার বেদিক পিরিয়ডে রিলিজিয়াস লাইফ কেমন ছিল এই এরিয়াটা থেকে কিন্তু প্রশ্ন আসে এটা একটু ভালো করে আমাদের দেখে নিতে হবে নেক্সট প্রশ্ন বীরবল বিকেম দ্য মিনিস্টার ইন দ্য রেন অফ বীরবল মিনিস্টার হয়েছিলেন তোমরা জানো যে আকবরের রাজত্বকালে বীরবল বীরবলের আসল নাম ছিল মহেশ দাস উত্তর হবে এখানে বম্বে আকবরের রাজত্বকালে বীরবল বিকেম দ্য মিনিস্টার ইন দ্য রেন অফ আকবর মহেশ দাস তার নাম ছিল বীরবল ছিলেন বীরবলকে আমরা কি বলবো না বীরবল ছিলেন আকবরের রাজসভার ভাঁড় যাকে আমরা বলি ইংরেজিতে যাদের আমরা বলি জেস্টার সেই বিদুষকের কাজ করতেন এই বীরবল যার আসল নাম ছিল মহেশ দাস নেক্সট কোয়েশ্চেনে আমরা আসবো সুভাষ বোস ডিসঅ্যাপিয়ার ফ্রম ইজ রেসিডেন্সি ইন দ্য ইয়ার 1941 ফরটি ওয়ান সালে ডিজ্যাপিয়ার হয়েছিলেন বা গৃহত্যাগ করেছিলেন সুভাষচন্দ্র বোস সতেরোই জানুয়ারি সেভেন্টিন জানুয়ারি মোহাম্মদ জিয়াউদ্দিন এই ছদ্মনাম নিয়ে তিনি গেছিলেন জার্মানি ইটালি সব দেশে সাহায্য পাওয়ার জন্য তোমরা জানো তাকে সুভাষ বোসকে তার এলগিন রোডের বাড়িতে ব্রিটিশ সরকার অন্তরীণ করে রেখেছিল বন্দি করে রেখেছিল সেখান থেকে ছদ্মবেশে তিনি চলে গেছিলেন এই এলগিন রোডের বাড়ি ত্যাগ করেছিলেন তিনি গৃহত্যাগ করেছিলেন উনিশশো একচল্লিশ সালের নাইনটিন এখানে উত্তর হবে উনিশশো একচল্লিশ সালের সতেরোই জানুয়ারি এই ঘটনাটা ঘটেছিল এই ঘটনাটাকে বলা হয় দ্য গ্রেট এস্কেপ আর এই ঘটনাটাকে বাংলায় বলা হয় নিষ্ক্রমণ যে শব্দটা আমরা বুদ্ধ ধর্ম পড়ার সময় পড়েছি গৌতম বুদ্ধের গৃহত্যাগকেও বলা হতো মহাভিনিষ্ক্রমণ এখানে সেই কথাটাকে ইউজ করা হয় সুভাষ বসের গৃহত্যাগের ক্ষেত্রে এই ঘটনাটাকেও বলা হয় জাতীয় আন্দোলনের মহাবিনিসক্রমণ অর্থাৎ সুভাষ বসের মহাবিনিসক্রমণ হয়েছিল উনিশশো সালে সালের সতেরোই জানুয়ারি মোহাম্মদ জিয়াউদ্দিন নাম নিয়ে তিনি গৃহত্যাগ করেছিলেন তার এলগিন কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে সুতরাং এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট তোমরা সবসময় জানো সুভাষ বোস মহাত্মা গান্ধী গান্ধিয়ান মুভমেন্ট সুভাষ বোসের আইএনএ এই এরিয়াগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবেই এগুলো ভালো করে তোমাদের পড়তে হবে কোয়েশ্চেনে আমরা আসবো দ্য রিয়েল নেম অফ ফেমাস রেভলিউশনারি দেশপ্রিয় দেশপ্রিয় আমরা কাকে বলবো তোমরা জানো কলকাতায় দেশপ্রিয় পার্ক বলে একটা পার্ক আছে এই দেশপ্রিয় বলতে আমরা বুঝবো কাকে গান্ধীজি অপশান আছে রামকৃষ্ণ দেব আছে চিত্তরঞ্জন দাস আছে চিত্তরঞ্জন দাসকে আমরা জানি দেশবন্ধু এটা তো হবেই না লাস্ট অপশানে যতীন্দ্রমোহন সেনগুপ্ত এই যতীন্দ্রমোহন সেনগুপ্তকে বলা হতো দেশপ্রিয় তোমরা জানো এই যতীন্দ্রমোহন সেনগুপ্তের ওয়াইফ নেলি সেনগুপ্ত যতীন্দ্রমোহন সেনগুপ্তের ওয়াইফ নেলি সেনগুপ্ত হয়েছিলেন কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা সভাপতি কলকাতায় অধিবেশন হয়েছিল উনিশশো এ তিনি সভাপতিত্ব করেছিলেন নেলি সেনগুপ্ত সেই নেলি সেনগুপ্ত ছিলেন এই দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের ওয়াইফ সুতরাং এই রেভলিউশনারি নোন অ্যাজ দেশপ্রিয় তার আসল নাম ছিল যতীন্দ্রমোহন সেনগুপ্ত বা জে এম সেনগুপ্ত এটা মনে হবে আমাদের নেক্সট এই রেভলিউশনারি মুভমেন্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জায়গা একটা জাতীয় আন্দোলনের বিপ্লবী আন্দোলন ক্ষুদিরাম বোস ভগৎ সিং তারপরে আরও যাদের নাম আমরা পাই সূর্য সেন বিনয় বাদল দীনেশ এবং এই যে ঘটনাগুলো ঘটেছিল বিপ্লবী আন্দোলনের এই ঘটনাগুলো যেমন চট্টগ্রাম অস্তাগর লুণ্ঠন যেমন রাইটার্স বিল্ডিং আক্রমণ যেমন প্রীতিলতা ওয়াদা ওয়েদার ওয়েদারের ওয়েদারের যে বিখ্যাত একটা ঘটনা তিনি ঘটিয়েছিলেন চট্টগ্রামের একটা ইউরোপিয়ান ক্লাবে সেই ঘটনাগুলো মানে এক কথায় বিপ্লবী আন্দোলনগুলো কিন্তু একটু ভালো করে দেখে নিতে হবে নেক্সট দেখো দ্য হিস্টোরিয়ান ভিনসেন্ট স্মিথ হ্যাজ কল্ড নেপোলিয়ান অফ ইন্ডিয়া টু ভিনসেন্ট স্মিথ এদের মধ্যে কাকে বলেছিলেন ভারতের নেপোলিয়ান একটা খুব কমন প্রশ্ন অনেক পরীক্ষা এসছে এখানে উত্তর হবে মেনলি সমুদ্রগুপ্ত উত্তর হবে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় আর কাকে কাকে নেপোলিয়ান বলা হয় সেই প্রসঙ্গটাও একবার দেখে নিতে হবে যেমন মহারাষ্ট্রের নেপোলিয়ান বলা হয় বাজিরাও ওয়ানকে মহারাষ্ট্রের নেপোলিয়ান বাজিরাও ওয়ান এই টাইটেলটা বাজিরাও ওয়ানকে দিয়েছিলেন বিখ্যাত হিস্টোরিয়ান গ্র্যান্ড ডাফ গ্র্যান্ড ডাফ বলে একজন বিখ্যাত হিস্টোরিয়ান এই গ্র্যান্ড ডাফ পেশোয়া বাজিরাও ওয়ানকে বলেছিলেন মহারাষ্ট্রের নেপোলিয়ান আরেকজন নেপোলিয়ানের সঙ্গে একজনকে কম্পেয়ার করা হয় তোমরা জানো পাঞ্জাবের নেপোলিয়ান বা নেপোলিয়ানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কাকে না রঞ্জিত সিংকে নেপোলিয়ানের ক্ষুদ্র সংস্করণ বা পাঞ্জাবের নেপোলিয়ান উত্তর একই হয় সেটা হলো রঞ্জিত সিং এই এই রঞ্জিত সিংকে এই উপাধিটা দিয়েছিলেন কে না বিখ্যাত ফরাসি পর্যটক জ্যাকমো বিখ্যাত ফরাসি পর্যটক জ্যাকমো তাকে এই উপাধিটা দিয়েছিলেন নেপোলিয়ানের ক্ষুদ্র সংস্করণ বা নেপোলিয়ান অফ পাঞ্জাব বা পাঞ্জাবে নেপোলিয়ান এই নেপোলিয়ানগুলোকে একটু ভালো করে দেখে রাখতে হবে চন্দ্রগুপ্ত ওয়ান ইনি উপাধি নিয়েছিলেন মহারাজা ধীরাজ তোমরা জানো ভারতের ইতিহাসে ইনি প্রথম রাজা যিনি মহারাজা ধীরাজ উপাধি নিয়েছেন মহারাজা ধীরাজ উপাধিটা অনেকেই নিয়েছেন কিন্তু প্রথম নিয়েছিলেন চন্দ্রগুপ্ত ওয়ান গুপ্তবংশের রিয়েল ফাউন্ডার ওকে স্কন্দগুপ্ত একে বলা হয় সেভিয়ার অফ ইন্ডিয়া আমরা পড়েছিলাম রমেশচন্দ্র মজুমদার বিখ্যাত হিস্টোরিয়ান স্কন্দগুপ্তকে বলেছিলেন ভারতের রক্ষাকর্তা বা সেভিয়ার অফ ইন্ডিয়া যেহেতু তিনি হুন্দের আক্রমণকে রোধ করেছিলেন বলে হুন্দের আক্রমণকে আর গৌতমী পুত্র স্বাতকর্ণী গৌতমী পুত্র স্বাতকর্ণীকে বলা হয় শখ জবন পহলব নিশুদন শখদের হারিয়েছিলেন জবন বা গ্রিকদের হারিয়েছিলেন এবং পহলব বা পার্থিয়ান বলে যে বিদেশি জাতি তাদেরকে আটকেছিলেন তিনি সেই জন্য তিনি উপাধি নিয়েছিলেন শখ জবন, পহলব নিশুদন নিশুদন মানে হচ্ছে টার্মিনেট করা বা শেষ করা বা পরাজিত করা কাকে কাকে পরাজিত করেছিলেন গৌতমী পুত্র শতকর্ণী শখদের করেছিলেন জবন মানে গ্রিকদের করেছিলেন এবং পহলব বা পার্থিয়ান বলে যে বিদেশি জাতি ভারতে রুল করেছিল সেই পার্থিয়ানদের আক্রমণকে আটকেছিলেন হারিয়েছিলেন সেই জন্য তিনি উপাধি নিয়েছিলেন শখ জবন পহলব নিশুদন টাইটেলগুলো একটা খুব ইম্পর্টেন্ট এরিয়া বুঝতেই পারছো সব পরীক্ষাতেই টাইটেল এপিথেট এই জায়গা থেকে প্রশ্ন আসে এখানে আমরা দেখলাম অলরেডি অনেকগুলো টাইটেল দেখো কতগুলো প্রশ্ন দেশপ্রিয় আমরা এটাকে এই টাইটেলের মধ্যে ইনক্লুড করতে পারি নেপোলিয়ান অফ ইন্ডিয়া এটাকে আমরা এখানে ইনক্লুড করতে পারি সুতরাং টাইটেল এই যে ক্যাটাগরিটা এই যে টপিকটা এটা কিন্তু যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমরা ফুড ফুডেসায়ের জন্য এই এরিয়াগুলো কিন্তু ভালো করে দেখেছ কাকে কি টাইটেল দেওয়া হয়েছিল বা কোন রাজা কি টাইটেল পেয়েছিলেন আমরা নেক্সট প্রশ্নে আসবো দ্য ইনহাবিটেন্ট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়ার নট ফ্যামিলিয়ার উইথ কিসের সঙ্গে তারা ফ্যামিলিয়ার ছিল না এখানে দুটো উত্তর নিয়ে কনফিউশন হতে পারে একটা কাউ আর একটা হর্স এখানে উত্তর কিন্তু হবে এখানে কাউ একেবারেই তাদের কাউয়ের সঙ্গে তাদের পরিচয় ছিল না হর্সের ব্যবহার তারা জানতো না ঠিকই কিন্তু হর্সের সঙ্গে তাদের ফ্যামিলিরিটি ছিল বা হর্সের এভিডেন্স আমরা পেয়েছি ফ্রম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কোথেকে কোথেকে পেলাম হর্সেস ক্যালিটান আমরা পেয়েছি সুরকোড্ডা থেকে এবং হর্সেস ক্যালিটান আমরা ধোলাবিরা থেকেও পেয়েছি ধোলাভিরা সুরকোড্ডা থেকে আমরা হর্সের এভিডেন্স পেয়েছি এবং শুধু তাই নয় লোথাল থেকেও আমরা হর্সের এভিডেন্স পেয়েছি লোথাল থেকে আমরা পেয়েছি একটা টেরাকোটা মডেল অফ এ টেরাকোটা মডেল অফ এ হর্স ঘোড়ার একটা টেরাকোটা মডেল আমরা পেয়েছি ফ্রম লোথাল তাহলে হর্সের ব্যবহার তারা জানতো না ঠিকই কিন্তু হর্সের সঙ্গে তাদের একটা পরিচিতি ছিল কিন্তু কাউটা একেবারেই অ্যাবসেন্ট এবং বুল ছিল কিন্তু কাউ ছিল না তাই উত্তরটা কিন্তু করতে হবে এ এই অনেকে কি করে এই কাউ আর হর্সের মধ্যে কনফিউশনটা হয় কিন্তু হর্সের সঙ্গে তাদের পরিচিতি ছিল আমি বললাম আর কাউয়ের সঙ্গে পরিচিতি তাদের একেবারেই ছিল না ডগের সঙ্গে তাদের পরিচিতি ছিল তোমরা খুব ভালো করে জানো যে একটা কবর পাওয়া গেছে যেখানে ডগ এবং তার যে মাস্টার দুজনকে একসঙ্গে সমাধিস্থ করা হয়েছিল সুতরাং এখানে অ্যান্সারটা কাউই হবে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডাইনেস্টি ইজ রুলিং ওভার নর্থ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অব আলেকজান্ডার্স ইনভেশন আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করছেন তখন এই আক্রমণের সময় মৌর্য ডাইনেস কোন ডাইনেস্টি রুল করেছিল ভারতবর্ষে কোন ডায়নেস্টি রুল করতো ভারতবর্ষে মানে নর্থ ইন্ডিয়াতে মৌর্যরা নন্দরা কান্নরা এটা কান্ন হবে কে এন ভি এ হবে কান্ন বলে যে ডায়নেস্টি আর শুঙ্গরা কোন ডায়নেস্টি রুল করেছিল এই কোয়েশ্চেনটা একটা খুব মানে ইম্পর্ট্যান্ট প্রশ্ন অনেক সময় এটা রাজার নাম দিয়ে দিয়ে দেয় রাজাদের নাম অপশানে দিয়ে দেয় এখানে রাজাদের নাম না দিয়ে তাদের ডায়নেস্টিগুলোর নাম দিয়েছে তোমরা বুঝতেই পারছ যে আলেকজান্ডারের ভারত আক্রমণ মানে তিনশো ছাব্বিশ তিনশো সাতাশ বিসি এই সময়টায় তোমরা জানো সুতরাং এই সময়টায় নর্থ ইন্ডিয়াতে রুল করছে নন্দ ডায়নেস্টিরা বি অপশানটায় রাইট হবে নন্দবংশের কোন রাজা ধননন্দ ধননন্দের রাজত্বকালে আলেকজান্ডারের ভারত আক্রমণ হয়েছিল সুতরাং উত্তর আমরা নেবো এখানে অবভিয়াসলি বিটা উত্তর হবে নন্দবংশের রাজারাই এখানে তখন ছিল যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করলো আলেকজান্ডারের ভারত আক্রমণ আলেকজান্ডারটাও কিন্তু একটু ভালো করে দেখে যেও আলেকজান্ডার কতদিন ভারতবর্ষে ছিলেন এটা একটা খুব ফেভারিট প্রশ্ন তোমরা জানো যারা বিসিএস টিসিএস দাও তারা জানো পিএসসির একটা খুব ফেভারিট প্রশ্ন এটা বিসিএস প্রিলিমসে দুবার এই প্রশ্নটা রিপিট করেছিল ওরা আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন ১৯ মাস ভারতে ছিলেন তিনি এ ছাড়াও আলেকজান্ডার থেকে আলেকজান্ডারের মৃত্যু কোথায় হলো ব্যাবিলনে আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল তোমরা জানো আলেকজান্ডারের টিচার কে ছিলেন অ্যারিস্টটল ছিলেন আলেকজান্ডারের শিক্ষক আলেকজান্ডারের টিচার এই যে এই ধরনের প্রশ্নগুলো আলেকজান্ডারটা একটু ভালো করে দেখেছো আলেকজান্ডার কোথাকার লোক ছিলেন ম্যাসিডোনিয়ার লোক ছিলেন ব্যাটেল অফ হাইডাসপাস পুরুষ সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল ঝিলামে ঝিলাম নদীর ধারে ব্যাটেল অফ হাইডাসপাস বা হিদাসপিসিসের যুদ্ধ যেটাকে ঝিলামের যুদ্ধ বলা হয় এই যুদ্ধটার কথা এই মোট কথা আলেকজান্ডারটা একটু ভালো করে দেখে যেতে হবে তোমাদের সুতরাং এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা ইনভেশনগুলো ইনভেশনগুলো কিন্তু একটু ভালো করে দেখে যেও মামুদের ইনভেশন বলো আলেকজান্ডারের ইনভেশন বলো মোহাম্মদ ঘড়ির ইনভেশন বলো মোহাম্মদ বিন কাশিমের ইনভেশন বলো এই যে ইনভেশনগুলো ইন্ডিয়াতে হয়েছে এই ইনভেশনগুলো একটু ভালো করে চোখ বুলিয়ে যেও এখান থেকে প্রশ্ন আসবে ইনভেশন একটা খুব ইম্পর্ট্যান্ট ক্যাটাগরি যে কোনো কম্পিটিভ এক্সামে হিস্ট্রি থেকে ইম্পর্টেন্ট ইনভেশন যেগুলো ভারতবর্ষে হয়েছিল ঠিক আছে এই কোয়েশ্চেনটা এইগুলো একটু ভালো করে দেখতে হবে নেক্সট কোশ্চেনে আমরা যাব দ্য ফার্স্ট বেঙ্গলি ট্রান্সলেটর অফ মহাভারত ওয়াজ এই যে কোয়েশ্চেনটা এটাও দেখবে পিএসসির বিভিন্ন পরীক্ষা এসছে প্রচুর পরীক্ষা এটা এসছে পাবলিক সার্ভিস কমিশনের ফার্স্ট বেঙ্গলি ট্রান্সলেটর অফ মহাভারতকে কবি কঙ্কন মুকুন্দরাম চণ্ডীদাস কবীন্দ্র পরমেশ্বর কৃষ্ণদাস কবিরাজ উত্তর হবে এখানে সি অপশন কবীন্দ্র পরমেশ্বর মহাভারতকে অনুবাদ করেছিলেন বেঙ্গলিতে বাংলাতে অনুবাদ করেছিলেন এই বিখ্যাত বইটা কার রাজত্বকালে আলাউদ্দিন হুসেন শাহের রাজত্বকালে এই অনুবাদটা হয়েছিল বাংলার বিখ্যাত সুলতান বাংলার আকবর যাকে বলা হয় আলাউদ্দিন হুসেন শাহ তার রাজত্বকালে এই বিখ্যাত অনুবাদটা হয়েছিল মহাভারতের কবীন্দ্র পরমেশ্বর এই বইটাকে অনুবাদ করেছিলেন বাংলায় কার নির্দেশে হুসেন শাহের সেনাপতি পরাগল খান হুসেন শাহের সেনাপতি পরাগল খান নির্দেশে তিনি এটাকে অনুবাদ করেছিলেন যার জন্য অনেকে এই মহাভারতটাকে বলে থাকেন পরাগলি মহাভারত এই পরাগল খান ছিলেন কে না হুসেন শাহের সেনাপতি তার ইনস্ট্রাকশানেই এই কাজটা হয়েছিল বিখ্যাত বইটার অনুবাদ আর একটা কথাও তোমাদের জানিয়ে রাখি যে এই যে ট্রান্সলেটেড বইটা মহাভারতকে যে ট্রান্সলেট করা হলো বাংলায় এই ট্রান্সলেটেড মহাভারতটার নাম ছিল পাণ্ডব বিজয় এই ট্রান্সলেটেড বইটার মহাভারতটার নাম ছিল পাণ্ডব বিজয় যেটা অনুবাদ করলেন পরগল খায়ের নির্দেশে কবীন্দ্র পরমেশ্বর এটা একটা খুব মানে অনেক পরীক্ষা এসছে পিএসসি বিভিন্ন পরীক্ষা বিশেষ ফিলিমস এসছে ক্লার্কশিপে এসছে ফুড সাইতে তো এসছেই আমরা আলোচনা করছি এই প্রশ্নটা ঠিক আছে এটা আমাদের একটু ভালো করে দেখে নিতে হবে সুতরাং ট্রান্সলেশন আমি এই ট্রান্সলেশনের ওপরও ক্লাস নিয়েছিলাম আমার যতদূর মনে হচ্ছে তোমরা দেখো এই ট্রান্সলেশন এই যে টপিকটা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টপিক একটা কোন বই কে ট্রান্সলেট করছেন কোন ল্যাঙ্গুয়েজে ল্যাঙ্গুয়েজটা তোমাকে দিয়ে দেবে ট্রান্সলেটারের নামটা তোমার কাছ থেকে চাইবে এটা কিন্তু একটা ভীষণ রামায়ণের অনুবাদ কারা করলো মহাভারতের অনুবাদ কারা করলো ভগবদ্গীতার অনুবাদ কারা করলো অথর্বেদের অনুবাদ কারা করলো এই যে বিখ্যাত বিখ্যাত বইগুলো ট্রান্সলেশন এই জায়গাটা কিন্তু আমি আগে অনেক ভিডিওতেও বলেছি এই ট্রান্সলেশনের এরিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটাও কিন্তু ভালো করে দেখে যেতে হবে বিশেষ করে যে ইম্পর্টেন্ট বইগুলো এপিকগুলো বা যেগুলো বেদিক লিটারেচারগুলো বা অন্যান্য বইগুলো দীনবন্ধু মিত্রের নীল দর্পণ এটা তো অনেকবার দিয়েছে পিএসসির বিভিন্ন পরীক্ষাতে এই ট্রান্সলেশনের জায়গাটা ভালো করে দেখে দিতে হবে গীতগোবিন্দম ওয়াজ কম্পোজ বাই খুব কমন প্রশ্ন সেটা হলো জয়দেব জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব গীতগোবিন্দম লিখেছিলেন আর প্রশ্ন দেয় গীতগোবিন্দম কোন ল্যাঙ্গুয়েজে লেখা তোমরা জানো এটা সংস্কৃত ভাষায় লেখা গীতগোবিন্দম লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব গীতগোবিন্দম ছাড়াও জয়দেব আর একটা বই লিখেছিলেন রামচন্দ্রকে নিয়ে শ্রীরামচন্দ্রকে নিয়ে রামায়ণকে নিয়ে যে বইটার নাম ছিল প্রসন্ন রাঘবন প্রসন্ন রাঘবন বইটার নাম ছিল রাঘব মানেই বুঝতে পারছো শ্রী রামচন্দ্র এটাও একটা খুব ইম্পর্টেন্ট বই রিটেন বাই রিটেন বাই জয়দেব ওকে সুতরাং বুকস অথার্স আমি আবার বলছি ভালো করে দেখতে হবে ট্রান্সলেশনের চ্যাপ্টারটা ভালো করে দেখতে হবে ইনভেশন যেগুলো হয়েছিল সেগুলো ভালো করে দেখতে হবে আমরা এই যে আলোচনাগুলো করছি এই কারণেই যে কোন কোন টপিকগুলো আমাদের শেষবারের মতো একবার চোখ চোখগুলি যেতে হবে ফুড সাইন্স ইন্সপেক্টরের পরীক্ষার জন্য নেক্সট প্রশ্নে আসবো গৌতম বুদ্ধ ওয়াজ বর্ন ইন গৌতম বুদ্ধ কোথায় জন্মেছিলেন আমরা সবাই জানি লুম্বিনীতে তার জন্ম জন্মের সালটাও ভালো করে দেখে যেতে হবে কবে তার জন্ম গৌতম বুদ্ধ বুদ্ধিজিম জয়নিজিম তো এটা খুব খুব একটা ইম্পর্টেন্ট টপিক ভালো করে দেখতে হবে এটা আর গৌতম বুদ্ধের আরেকটা প্রশ্ন দেয় যে গৌতম বুদ্ধের জন্মের ইতিহাস আমরা কোন শিলালিপিতে প্রথম পাই এটাও একটা পিএসসির একটা খুব ফেভারিট প্রশ্ন বিশেষ প্রিলিমসও এসেছিলো তোমরা জানো যারা প্রিলিমস বিশেষ দাও গৌতম বুদ্ধের জন্মের ইতিহাস প্রথম লিপিবদ্ধ করেছিলেন শিলালিপিতে সম্রাট অশোক শিলালিপিটার নাম ছিল লুম্বিনী পিলার ইনস্ক্রিপশন বা রুমবেন্দি পিলার ইনস্ক্রিপশন সুতরাং গৌতম বুদ্ধ মানে বুদ্ধিজিম জৈনিজিমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে দেখে যেতে হবে বিশেষ করে বৌদ্ধ ধর্মের নীতিগুলো গৌতম বুদ্ধের জন্ম মহাবীরের জন্ম এগুলো একটু ভালো করে দেখে যেতে হবে হুইচ আর দ্য ফলোইং ইজ দ্য ওল্ডেস্ট ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন ইন ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন মুভমেন্ট এই প্রশ্নটা বিসিএসএ প্রশ্ন এসেছিল হুইচ ওয়াজ দ্য ওল্ডেস্ট ট্রেড ইউনিয়ন কিন্তু অপশানটা ওখানে অন্য রকম ছিল এখানে যে অপশানগুলো দিয়েছে আইএনটিউ সি সিআইটি ইউ এখানে যে অপশানগুলো দিয়েছে তার মধ্যে সবচেয়ে পুরনো যেটা রয়েছে সেটা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস নাইনটিন তোমরা জানো কিন্তু যদি আমরা অ্যাজ এ হোল দেখি এখানে যে অপশানগুলো দিয়েছে তার মধ্যে ওল্ডেস্ট ওয়ান হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এনএম যোশি তৈরি করেছিলেন তোমরা জানো খুব ইম্পর্টেন্ট বহুবার পরীক্ষা এসছে ফার্স্ট ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন লালা লাজপাত রায় উনিশশো কুড়িতে বম্বে শহরে তৈরি হয়েছিল মুম্বাইতে কিন্তু অ্যাজ এ হোল যদি আমরা দেখি প্রথম ট্রেড ইউনিয়ন কোনটা যেটা বিশেষ পিডিতে দিয়েছিল একবার সেটা হচ্ছে বম্বে হ্যান্ড অ্যাসোসিয়েশন এইটিন নাইনটিতে ফাউন্ডেশন করেছিলেন লোখান্ডে মেঘানজি লোখান্ডে তোমরা জানো যদি আমরা টোটাল ট্রেড ইউনিয়নের ইতিহাস দেখি তাহলে ওল্ডেস্ট ট্রেড ইউনিয়ন কিন্তু এটাই বিশেষ ফিলিমসে যে প্রশ্নটা দিয়েছিল সেটা দিয়েছিল ওল্ডেস্ট ট্রেড ইউনিয়ন কোনটা সেখানে কিন্তু এই তোমার বম্বে হ্যান্ড অ্যাসোসিয়েশনের নাম ছিল সেই জন্য উত্তরটা সেখানে বম্বে মিলল্যান্ড অ্যাসোসিয়েশন হয়েছিল এইটিন নাইনটি কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে এটা প্রভাব বিস্তার করতে পারেনি প্রথম সর্বভারতীয় শ্রমিক সংগঠন যদি বলি আমরা তাহলে এটা হবে এআইটিউসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস নাইনটিন টোয়েন্টি বোম্বেতে তৈরি হয়েছিল সুতরাং ট্রেড ইউনিয়নের এই জায়গাটাও কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা দেখতে হবে আমাদের দ্য টার্ম সুফি ইজ ডিরাইভ ফ্রম দেখো এই কোয়েশ্চেনটা যারা বিশেষ পরীক্ষা দাও তারা জানো প্রিলিমসেও এসেছিলো এই কোয়েশ্চেনটা সুফি শব্দটা কোথা থেকে এলো সুফিটা কথাটা কোথা থেকে এলো সুফ বলে একটা শব্দ সুফ দন্তেশয় হস্য ফ সুফ এই সুফ শব্দটার অর্থ হলো কি না একটা টাইপ অফ একটা টাইপ অফ গার্মেন্ট একটা পশমের তৈরি উলেন গার্মেন্ট পশমের তৈরি পোশাক সেই সুফ শব্দ থেকেই সুফি শব্দের উৎপত্তি হয়েছিল আমরা জানি এ টাইপ অফ গার্মেন্ট উত্তর হবে বি অপশান আরও দুটো থিওরি বলে দিই সুফি শব্দটাকে অনেকে বলছেন এসছে সাফা শব্দ থেকে যে সাফা শব্দের অর্থ হলো তোমরা বুঝতেই পারছো পরিষ্কার বা ট্রান্সপারেন্ট সাফা শব্দ থেকে সুফি শব্দের উৎপত্তি কেউ কেউ বলছেন আবার কেউ কেউ বলছেন সুফি শব্দটা এসছে একটা গ্রিক শব্দ সোফিয়া থেকে যে সোফিয়া শব্দের অর্থ হল জ্ঞান বা নলেজ বা উইজডম সোফিয়া থেকে সুফি কেউ কেউ বলছেন গ্রিক শব্দ কেউ কেউ বলছেন সুফ থেকে সুফি যেটা এখানে রয়েছে সুফ মানে হচ্ছে একটা উলেন গার্মেন্ট পশমের তৈরি পোশাক আবার কেউ কেউ বলছেন সুফি শব্দটা এসছে সাফ শব্দ থেকে সাফা শব্দ থেকে যার অর্থ হলো পরিষ্কার বা ট্রান্সপারেন্ট সুতরাং সুফি এই কোয়েশ্চেনটা কিন্তু বিশেষে আমরা দেখেছি আসতে আমি আগের দিনে যখন স্ট্র্যাটেজির ক্লাসটা হচ্ছিলো আমি বারবার বলছিলাম একটা কথাই পিএসসি যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে তাদের প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলো ভালো করে একবার দেখে যাও তার একটা বড় প্রমাণ হচ্ছে এইটা এই সুফি কথাটা আমরা যেটা আলোচনা করলাম সুফি ভক্তি মানে নানক নিজামউদ্দিন আউলিয়া সুফি মুভমেন্ট ভক্তি মুভমেন্ট এদের যে বিখ্যাত সেন্টগুলো এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে এই দুটো রিলিজিয়াস মুভমেন্ট মেডিয়াবাল ইন্ডিয়ার যেমন এনশিয়েন্ট ইন্ডিয়ার বুদ্ধিজিম জৈনিজম আমাদের পড়তে হবে একটু আগে বললাম তেমনি মিডিয়াবাল ইন্ডিয়া বা মধ্যযুগ থেকে এই ভক্তি সুফি ব্যাপারটাও কিন্তু আমাদের দেখে যেতে হবে দেখো আবার সেই প্রশ্ন দেখো বিসিএস এসছিল বিসিএসএ এই কোয়েশ্চেনটা এবারও এসছিল এই লাস্ট ইয়ার লাস্ট যে পরীক্ষাটা সেখানেও এসেছিলো আবার তার আগেও একবার এসছিল দেখো ফুডেসাইতে এসছিলো দ্য টার্ম কংগ্রেস ওয়াজ ডিরাইভড ফ্রম কংগ্রেস কথাটা আমরা কোথা থেকে পাই দ্য হিস্ট্রি অব নর্থ আমেরিকা আইরিশ হিস্ট্রি ব্রিটিশ কমনওয়েলথ দ্য নেম অফ দ্য আমেরিকান পার্লামেন্ট আমরা এটা পাই মেনলি নর্থ আমেরিকার হিস্ট্রি থেকে নর্থ আমেরিকায় কংগ্রেস শব্দ বলতে পার্লামেন্টকেই বোঝায় ফার্স্ট অপশান আর লাস্ট অপশানটা অনেকটা ক্লোজ কিন্তু কংগ্রেস শব্দটা প্রথম আলোচনা হয়েছে আমেরিকার ইতিহাসে আমেরিকার ইতিহাসে আমরা কংগ্রেস বলতে বুঝব কোনটাকে ওদের আইনসভা বা পার্লামেন্টকে তাহলে আমরা প্রথম উত্তরটাই নেব হিস্ট্রি অফ নর্থ আমেরিকার সঙ্গে জড়িয়ে রয়েছে এই কংগ্রেস শব্দটা কংগ্রেস শব্দটা ডিরাইভড হয়েছে এখান থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে নামটা করা হয়েছিল এই কংগ্রেস শব্দটা নেওয়া হয়েছিল আমেরিকান হিস্ট্রি থেকে প্রথম অপশানটা তোমরা জানো এই কোশ্চেনটা এবারও এসেছিল বিশেষ ফিলিংসে আগেও দিয়েছে এবং এটা দু আগে প্রিভিয়াস ইয়ারও ফুড এর পরীক্ষা এসছে সুতরাং কংগ্রেস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা কংগ্রেসের সেশনগুলো বিশেষ করে কংগ্রেসের লিডার্সদের সম্পর্কে মডারেড এক্সট্রিমিস্ট এদের সম্পর্কে এই জায়গাগুলো কিন্তু আমাদের ভালো করে দেখে যেতে হবে দেখো বলতে বলতে আবার কংগ্রেস এসছে বন্দে মাতারাম ওয়াজ ফার্স্ট সাং অ্যাট দ্য সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা পিএসসির একটা খুব ফেভারিট প্রশ্ন আঠারোশো ছিয়ানব্বইতে বন্দে মাতারাম গানটা গা হলো কলকাতা অধিবেশনে রহিমতুল্লা সাহানি প্রেসিডেন্ট ছিলেন তোমরা জানো যে ইম্পর্টেন্ট সেশনগুলো আমাদের পড়তে হয় তার মধ্যে নাইনটি সিক্সের সেশনটা খুব ইম্পর্টেন্ট সেশনগুলো কিন্তু ভালো করে পড়তে হবে আমাদের নেক্সট কোয়েশ্চেনটা একটা খুব পপুলার প্রশ্ন হু অ্যাট দ্য ফার্স্ট টু ইস্যু গোল্ড কয়েন ইন ইন্ডিয়া উত্তর হবে অবভিয়াসলি ইন্দোগ্রিক্স এরাই প্রথম করেছিল কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে গোল্ড কয়েন ইউজ করেছিল প্রথম সেটা হচ্ছে কুষানরা কিন্তু কুষান এখানে অপশানের নেই তাই উত্তর ন্যাচারালি যেটা হবে সেটা হচ্ছে ইন্দোগ্রিকরা সুতরাং এই কারেন্সিগুলো একটু দেখেছিও কোন ডায়নেস্টি কোন কারেন্সি ইস্যু করলো এটাও কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা সম্ভবত এটাই লাস্ট প্রশ্ন হু বিল্ড দ্য ফেমাস সাঁচি স্তুপা সাঁচি স্তূপ তৈরি করেছিলেন কে আমরা জানি ভারতবর্ষের স্তূপ যেগুলো তৈরি হয়েছিল তার মধ্যে ওল্ডেস্ট ওয়ান হচ্ছে সাঁচি স্তূপা আর একটা জিনিস স্তূপ জিনিসটা কি গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের প্রতীক হচ্ছে স্তূপ আমরা জানি মহাপরিনির্বাণের প্রতীক বা সিম্বল গৌতম বুদ্ধের মৃত্যু সিম্বল হচ্ছে এই স্তূপ এই স্তূপ তৈরি করেছিলেন সম্রাট অশোক সাঁচি জায়গাটা কোথায় না মধ্যপ্রদেশ সুতরাং এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম তার মানে স্তূপ মানে কি আর্কিটেকচার এই ভারতবর্ষের যে বিখ্যাত আর্কিটেকচারগুলো বিশেষ করে এনশিয়েন্ট ইন্ডিয়াই বলো বা মেডিয়াবাল ইন্ডিয়াই বলো এই যে আর্কিটেকচারগুলো তোমরা জানো এটা সবসময় ইম্পর্ট্যান্ট আর্কিটেকচারগুলো আর্কিটেকচারগুলো ভালো করে কিন্তু দেখা হবে দেখতে হবে মন্দির মসজিদ স্তূপ কেভস এগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে আজকে আমরা ডিসকাস করলাম এত পর্যন্তই আমরা এটুকুই বলার চেষ্টা করলাম এই ছোটো ক্লাসটায় ছোটো সেশনটায় যে কী ধরনের টপিকের ওপর আমাদের জোর দিয়ে একবার লাস্ট টাইম আমাদের দেখে যেতে হবে যেটা আমরা এই প্রিভিয়াস ইয়ার থেকে পেলাম আমি আবারও বলছি খালি সাইড প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নয় পিএসসি যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করছে আমি আগেও বলেছি আবার বলছি সেগুলো ভালো করে দেখে যাও তাতে দেখবে তোমরা একটা ট্রেন্ড পাবে কী ধরনের প্রশ্ন হতে পারে এই পরীক্ষা আজকে এই পর্যন্তই আমরা আবার আসব অন্য একটা কোনো গুরুত্বপূর্ণ সেশনে